বেম্বো সিড বাগর সন্ত্রাস তেজপুর কলিয়াবরের পিছত এইবার নলবাড়ী, সকলো ফালে কেবল কলা কলা পুক। কলা পুকর সন্ত্রাসত আতঙ্কিত নলবাড়ীর এখন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। নলবাড়ী জেলার গুবরাদলর লঙ্কা চুবুরীর গুবরাদল অসমী প্রাথমিক বিদ্যালয়ত কলা পুকর সন্ত্রাস। বিদ্যালয়খনের পিছফালে থাকা বাহনীত বাঁহ ফুলিবলে আরম্ভ করেছে। বাঁহ ফুলার পাছতেই বিদ্যালয়খনত দেখা গৈছে এইবিধ পুকর উপদ্রব। প্রাথমিক বিদ্যালয়খনলৈ অহা কণ কণ শিশু সকলকো কামুড়িছে এই কলা পোকে, যার বাবে বিদ্যালয়লৈ আহিব নিবিচাৰে ছাত্র ছাত্রী। তাকেই লৈ চিন্তিত অভিভাবক সকলো। আগে পিছে নেদেখা এইবিধ পোকে কামুড়ার পাছতেই হয় খসুয়তি, যার বাবে এতিয়া পোকবিধৰ পৰা পৰিত্ৰাণ বিচাৰিছে গাঁওবাসীয়ে। অসুবিধা হয়েছে যাই ফেলে কয় মা স্কুলত ইমান পকাই কামড়ে ওই বহুত ডবরা ডবরা দি দি উঠছি, কাপড় খুলি দি মই যে গাঢ়ে দিবা চাও বহুত ডবরা উঠছি। না আগে আগে পিছিয়ে দেখা নাছিল, এইয়ে প্রথম কামুরে কামুরে কামুরলে একদম খুঁজাই, বহু সময় ধরে খুঁজাই থাকে। আজি ক্লাসত বহুখিনি অসুবিধা হয়েছে, পড়ার বহুত অসুবিধা হয়েছে। কলিয়াবরতো সন্ত্রাস সৃষ্টি করেছে বেম্বো সিড বাগ নামৰ পোকবিধে। এই পোকবিধর সন্ত্রাসর পাছতেই তৎপর হয়ে পড়েছে কৃষি বিভাগ। কলিয়াবরের দলগাঁও আখিরঙ্গাত উপস্থিত হয়েছে আঞ্চলিক কৃষি বিজ্ঞান বিভাগের বিজ্ঞানীর দল। যেটা এটা ফুলটো ফুলি গল, মানে গাখীরটি অবস্থা যেটা পার হয়ে গল, টান হল, তেতিয়া কি কৈছে মানে নামি আহিছে, নামি আহি যেনি তেনি মানে বস্তুটো বিস্তার হয়ে গেছে। দ্বিতীয় কথা, ইয়াত মানে ভয় করবলগা বিশেষ নাই যে বেলেগ শস্যত খুব লাগিব, তেনেকাও আমি মানে দেখা নাই। না আমি পোকটো সংগ্রহ করছো আর সাম আমি কিবা করব পিছত আর কিবা গবেষণা করবলগা চলিব। মানুহৰ ঘৰত পোকবিধৰ উপদ্ৰৱত শংকিত হৈ পৰিছে গয়ালু। ইতিমধ্যে কৃষি বিভাগৰ ফালৰ পৰা বিদ্যালয় আৰু গাঁৱত ঔষধযুক্ত স্প্ৰে কৰা হৈছে, বিতৰণ কৰা হৈছে ঔষধ। নলবাৰীৰ পৰা কৈলাশ ডেকা আৰু কলিয়াবৰৰ পৰা দিবাকৰ দাসৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। এই পোকটোৱে কি হয় যেতিয়া মানে ফুলটো মানে ফুলি মানে তাত চাউলৰ লেখিয়া হয়, কিন্তু চাউলৰ চাউলটো হোৱাৰ আগতে মানে গাখীৰতি অৱস্থা এটা হয় যিটো আমাৰ ধানৰ হয়। গতিকে কি হৈছে তাত এই গাখীৰতি অৱস্থাত সিহঁতে খায়, এনেকৈ চুঁই 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 খায়। আচ্ছা, এতিয়া এই পোকটোৱে কি কৰিছে যেতিয়া এতিয়া ফুলটো ফুলি গ'ল, মানে গাখীৰতি অৱস্থাত যেতিয়া পাৰ হৈ গ'ল, টান হ'ল, তেতিয়া সি কৈছে মানে নামি আহিছে।